সালামুয়ালিকুমুয়েকাম বে কেনার ভিডিও বন্ধুরা আপনারা আপনার শুনে বলেছেন তো প্রতিদিন করোনা ভাইরাসের লেটেস্ট আপডেট নিয়ে আপনার সামনে হাজির হয়েছে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা প্রথমে দেখে নেব আমরা বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটটি দেখতে আসি তখন আজকে রিপোর্টাররা নাও আজকে নতুন করে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে দুই হাজার ছয়শো ছষট্টি জন এ নিয়ে বাংলাদেশের সর্বমুখ করণাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ তিরাশি হাজার সাতশো পঁচানব্বই জন আজকে নতুন করে মারা গেছে সাতচল্লিশ জন এ নিয়ে বাংলাদেশে সর্বমোট করণাক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে দুই হাজার তিনশো বায়ান্ন জন এবং টোটাল রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে তিরানব্বই হাজার ছয়শো চোদ্দো জন তবে এখনও পর্যন্ত বাংলাদেশে করোনাক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে সাতাশি হাজার আটশো উনত্রিশ জন এবং সিরিয়াস কন্ডিশনে আছে একজন বন্ধুরা ছিল আজকে বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি এখন থেকে কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি বন্ধুরা আজকে কাতারে নতুন করে করোনাক্রান্ত রোগী পাওয়া গেছে চারশো সত্তর জন এ নিয়ে কাতারে সর্বমন করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ তিন হাজার পাঁচশো আটানব্বই জন এবং আজকে নতুন করে মারা গেছে একজন এ নিয়ে কাতারে সর্বম করোনাকান্ত রুগী মৃত্যুবরণ করেছে একশো সাতচল্লিশ জন এবং টুটে রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে নিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন তবে এখনও পর্যন্ত কাতারে কোনো কি অ্যাক্টিভ কেস রয়েছে তিন হাজার সাতশো আটজন এবং সিরিয়াস কন্ডিশনে আছে একশো চল্লিশ জন বন্ধুরা এই ছিল আজকে কাতারে কোনো ভাইরাসের সর্বশেষ আপডেটটি যদি ভিডিওটি ভালো লাগে অসুবিধে লাইক কমেন্ট কমেন্ট করে আপনার মতামত দেবেন আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়তেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখাও বিভিন্ন কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ